আল্লাহ পাক জানা দেখ বাল্লা রে, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর একমাত্র আছে আমার বান্দাও। যেই বান্দা আমি নিষ্কুর জাতির মাধ্যমে আমার বান্দারা আমি আল্লাহ বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন আমার আল্লাহ জানায় ফেরেশতার দল যেই বান্দারা গভীর রাতে ওই জান্নাতের ময়দানে ওই জান্নাতের বাগানে আইছে ওই বান্দারা আমি আল্লাহর যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ আমার বান্দার ডাকে সারা দিই। এক বান্দা আমার একবার ডাক দেয় আমি আল্লাহ দশ বার উত্তর দিয়া দিই। ফেরেশতারা রে জানো কারণটা কি ভালো করে শোনো, ফেরেশতারা রে জানো আমি আল্লাহ কেন আমার বান্দার এত ভালোবাসি। আরে নবীর উম্মতের দল মা কাঁদতে আছে বাবা ডাক দেয়া বলে কেন কান্ত বলে তোমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না, এক সপ্তাহ হয়ে গেছে আমারে মা বলে ডাক দেয় না, এই জন্য আমি কান্না করি। জানো সন্তান যখন ডাক দেয় আমি মার অন্তরটা ভরে যাওয়ে, আমি সন্তান ডাক দেয় না আমারে এক সপ্তাহ হয়ে গেছি, বাবা ডাক দেয়া বলে হয়তো বা রাগ করেছে অপেক্ষা করো পরে হয়তো বা তোমারে ডাক দেবে। মা ডাক দেয়া কয় স্বামী রে তুমি তো জানো না তুমি তো সন্তানের পেটের ভিতরে রাখো নয়, আমি মা সন্তানের দশ মাস দশ দিন পেটে রাখছি অনেক কষ্ট করেছি, আজ আমি তুমি তো জানো না এই বাচ্চা আমি গর্ভে ধারণ করলাম অনেক কষ্ট করলাম, এই সন্তান যখন আমি মা রে মা বলে ডাক দেয় তখন আমি মার অন্তরটা ভরে দাও। আমার আল্লাহ জানা দা আমি আল্লাহ আমার বান্দা আমি নিজে বানাইছি। যুবক রে তোমার মা তোমারে বানায় নাই, তোমার বাবাও তোমারে বানায় নাই, জোরে কোন ঠিক কিনা, মা তো মাত্র কয়েকদিন তোমারে গর্ভে বুক করেছে, যুবক তোমারে আমার আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে অঙ্গ পুরতাঙ্গ দিয়া এত সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক বলে ফেরেশতার দল আমি আল্লাহ আমার বান্দা আমি নিজে বানাইছি, আমি আল্লাহ নিজ কুদরতের মাধ্যমে আমার বান্দারে সিটিং ফিটিং করেছি, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, লামি আলি দুয়া লামি উলাদ ওয়ালামি আকুল্লাহু কুফু আহাদ, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমার একমাত্র আছে আমার বান্দা। এ নবীর উম্মতের দল মা মা ডাক দেয়া বলে বাবারে তখন সন্তান আমার ডাক দেয়, আমি মা সব বলি যাই আমি আমার সন্তানে যখন ডাক দেয় আমি আর ঠিক থাকতে পারি না। আল্লাহ জানায় দেয় বান্দারে আমি আল্লাহ তোরে নিজাতে আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর ডাকার মাত্র একমাত্র সে আমার বান্দা। এই বাংলা যখন আমি আল্লাহ রে আল্লাহ নিজের দিকে নিজে একটু তাকাও, তাপাক্কারু ফি খলকিল্লাহ তা তাপাক্কারু ফিল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। আজকের কোরআনের ভিত্তিতে কথা বলো কেন, এ তুমি যে জবান দিয়া কথা বলো এই জবানটা তো আমি আল্লাহ তুরে দিয়া বানাইছি, এরে বান্দা আমি আল্লাহ তোর জবানটা না পাক বানাই রে।
আমি আল্লাহ তোর দাওয়াতটা পাক রাখছি। আরে বান্দা জানো আমি আল্লাহ তোর তোমার গুদারে আমি আল্লাহ 10 বছর দিন ধরে পারলাম সিটিং ফিটিং করলাম। আমি আল্লাহ তোর জবাব থেকে না পারতে রক্তটা খাওয়াই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবাব থেকে না পাক রক্তটা খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ না, তোর মান নাবি আর তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করেছি। জোরে কোন ঠিক কি নাও আল্লাহ পাক জানা দা বান্দা, আমি আল্লাহ তো সুন্দর করে তোরে বানাইছি। আমি আল্লাহ তোর মায়ের উদারে তোরে কত সুন্দর সিটিং পিটিং করছি। একটু গভীরের ভিতরে চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করো কত বাচ্চা মায়ের উদারে যায়, 6 মাস পরে 7 মাস পরে বাচ্চারা নষ্ট হইয়া যায়। এই নষ্ট বাচ্চারা যদি আমি হইতাম আজকের আপনাদের ময়দানে আমি বসতে পারতাম না। এই নষ্ট বাচ্চারা যদি আপনি হইতে আজকের এই ময়দানে আসতে পারতেন না, জবাব দেন ঠিক কি না। আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহ যে কত দয়া, আমি গাড়ি থেকে নামার পরে ডাক দিয়া বলি ওনে ড্রাইভার অপেক্ষা করো, আমি আল্লাহর বান্দার সাথে একটু কথা বলি, দুইটা হাত আর দুইটা পাও নাই। তার সাথে একটা লোক থালারিয়া সামনে হাঁটে আর বলে আল্লাহর আসতে কয়টা টাকা দেন। আমি যে আল্লাহর বান্দারে ডাক দিয়া বলি ভাই আপনার বয়স কত, বলে আমার বয়স 26 বছর। আমি বললাম আপনি মার গর্ভে থেকে কি এই হাত নাই পাও নাই? আল্লাহর বান্দা বলতে না বলতে হাউ মাউ করে কান্না শুরু। আমি বললাম আমি আপনার কাছে প্রশ্ন করলাম আপনি জবাব দিবেন কেন কান্দেন? বলে হুজুর আপনি তো গাড়ি থেকে নাই মাহাই যাইছেন, হাটার ভিতরে যে কত মজা, আমি তো জানি না কারণ আমার আল্লাহ আমার দুইটা পাও দেয় না, হাত দিয়া খাইতে যে কত মজা, আমি তো জানি না কারো আমার দুইটা হাত না। এরে আল্লাহর বান্দা যুবকের দলে বেনামাজি ভাই, এ যুবক ভাই কানের ভিতরে ইয়ারফোন দিয়া গানগুলা শোনো ছবিগুলা দেখো। এরে আল্লাহর বান্দা কেন আল্লাহ তো তোমার কানা অন্ধ বানাইতে পারত। আমি আল্লাহর বান্দা বলার পরে আমি হাউ মাউ করে কান্না শুরু করলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আপনি কেন কান্দে? আমি বললাম ভাই আমার আল্লাহ যে কত দয়া, আল্লাহ যে কত মায়া, আমি বিপ্লবীর যদি আল্লাহ হাত ছাড়া বানাইতে পারত আমারও তো আমার আল্লাহ পাও ছাড়া বানাইতে পারত। আল্লাহ আল্লাহ, এ যুবকের দল ওই মাওলার চিন, ওই রবের চিন, যেই মাওলায় তোমার এত সুন্দর করে বানাইছে। এ যুবক আজকের কার পাগল হইলি? এ ব্যাপার দামাস খ্রিস্টান জলসার জি বাংলার পাগল হইয়া গেছ? এরে আল্লাহর বান্দা বান্দি না না, ওই রবের পাগল ওই মালিকের চেন, যে আল্লাহ তো সুন্দর করে তোমার আমার বানাইছে। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহর দেওয়া জবাব, আমি আল্লাহর দেওয়া হুকুম, আমি আল্লাহর দেওয়া সম্পত্তি, আমি আল্লাহ তোরে বানাইছি। আমি তোর লর, আমি তোর জবাব ডানা বাগ বানাই নাই, আমি আল্লাহর দেওয়া জবাব থেকে তোর মারে যদি মা বলে ডাক দাও তোর মায়া তো খুশি, নেতারে নেতা বলে ডাক দিলে কত খুশি। আল্লাহ কে বান্দা আমি আল্লাহর জবাব থেকে আমার বান্দা, যখন আমি আল্লাহরে আল্লাহ একটু কান্নার বাপ দিয়া বলেন আল্লাহ, বেশি সময় নেব না, এরা যুবকের দল মনটা একটু নরম করে দাও আর তাকায় দেখো আল্লাহ কত সুন্দর করে তোমারে আমারে বানাইছে। আমারেও যদি আল্লাহ ওই বাচ্চার মতো বানাইতো, নষ্ট বাচ্চা বানাইতো,
আমি আপনাদের এই ময়মনসিং এলাকায় আসতে পারতাম না। যুবক কার পাগল হইছো? এ বাবা আজকের সুদ খাও, ঘুষ খাও, আল্লাহর চেনো না, নামাজ পড়ো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, প্যান্ট শার্ট পরো, দাড়িটা কামাও, কিলিং শেভ করো কেন বাবা? এত সুন্দর করে তোমার আমারে বানাইছে, ওই রবের চেনো, ওই আল্লাহর চিনলাম, তো কার কবরে যাইও। এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই দেরে মুমিন, কত বন্ধু ছিল, বান্ধব ছিল, ডানে তাকায়া দেখ, বামে তাকায়া দেখ, আজকের অনেক বন্ধু ছিল, একই ক্লাসে লেখাপড়া করতাম, আজকের লাশেরও খবর নাই, আল্লাহ কবরেরও কবর নাই। আমার আল্লাহ আমার এত মায়া করে আয়াত দিছে, একদিন আগে চট্টগ্রাম এলাকায় আমার একজন বন্ধু ছিল, রাত্র গভীর আমি যখন এলাকায় গেলাম মাহফিল করার জন্য, আমি রাত্রে ফোন দিলাম, আমার বন্ধু ফোনটা ধরে নাই, বন্ধুর ফিবি ফোনটা ধরছে, আমি বললাম বাবি আমার বন্ধু কই? বলতে না বলতে হাউ হাউ করে কান্নার শুরু, বলে হুজুর আপনি কি জানেন না? আমি বললাম না। বলে গত দুই দিন আগে আপনার ভাই মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আইসে, রাত্র গভীর একটার সময় ডাকতে বলে বিবি আমার বুকটা জানো কেমন লাগে, রাত্র একটার সময় দুনিয়ার থেকে বিদায়, দুইটা বাচ্চা আছে, একটা আড়াই বছর বয়স, একটা সাড়ে তিন বছর বয়স, আমারে রাত্রে ডাকতে বলে মা আমার বাবা কই? বাবাই গিয়া রাখবে না, কারে আব্বু বলে ডাক দেব, কে আমারে মাদ্রাসার বেতন দিবে, কে মাদ্রাসায় নিয়ে যাইবে? এরে আল্লাহর বান্দা, তোমারও তো বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে, আমার ছোট বাচ্চা বাচ্চা আছে, আমার এবারে আব্বু রাত্রে তুমি গাড়ির ভিতরে ঘুমাইয়া যাইও না, কারণ বড় বাদ যখন তোমার গাড়ির উপরে উঠাই দিবে, তুমি যদি মরে যাও কারে আমি আব্বু বলে ডাক দিব, কে আমারে মাদ্রাসার বেতন দিবে? এ ভাই অনেক গরিব বাচ্চা আছে, এই আমার বন্ধু বলেছে এই মাদ্রাসায় কত এতিম বাচ্চা পালে, এরে আল্লাহর বান্দা এ ভাই তোমারও ছেলে মেয়ে আছে, কোন দিন দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবা জানা নাই, মরা লাগবে, থাকা যাবে না, সবাই তোমার আমারে কবরে রাখবার, মাটি দিয়া বলবে মিনা খনা খনা কুম, বলে মিনা খনা খনা কুম, নুইদুকুম ও মিনা নুখরিজুকুম তারাতান নুখুর, জন্মের মতো বিদায় দিয়া দিবে, এ বাড়িওয়ালা ভাই, ও গাড়িওয়ালা ভাই, ও ব্যবসায়ীওয়ালা ভাই, ও চাষিওয়ালা ভাই, ও দোকানওয়ালা ভাই, তুমি এত সুন্দর করে যে বাড়িটা বানাইলা, এত সুন্দর করে যে তুমি যে বাথরুমটা গোসলখানা বানাইলা বিদেশি টাচ দিয়া, চিন্তা ভাবনা কি করছো? মরার পরে তোমার ওই বাড়িতে গোসলখানা আর নিবে না, সবাই চক্ষু দুইটা অল্প সময়ের জন্য একটু বন্ধ করে না, খেয়াল করে চোখে পানি আসবে, এই মুহূর্তে যদি আপনার কাছে আমার কাছে আজরাইল আসে, আপনারে আর আমারে ওই ঘরে আর ফিরে আর দিবে না, রাতের অন্ধকারে বিছানা ঘুমায়, অনেক মানুষ মরে যায় উঠতে পারে না, সকালবেলা মা ডাকতেছে আব্দুর রহিম, ও দেখে আব্দুর রহিমের পাও থেকে মাথা পর্যন্ত লড়ে, মা ডাক দেয়া বলে তোরা কে কই আসো আয়, আমার ছেলে বুঝি দুনিয়ায় নাই, চক্ষু দুইয়ে বন্ধ করে দেবে, মাথার থেকে বালিশটার চার জানিয়া যাইবে, আল্লাহ কেউ দৌড়াইবে ময়মনসিং কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাইবে গরম পানি গরম করার জন্য, কেউ যাইবে বাঁশের দ্বারের বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কেসে দিয়ে এত দামি পোশাক পরছো রে বাবা, এত বাপ এত দামি পোশাক পরছো গায়,
সব কাইটা কাইটা রাইখা দেবে আল্লাহর বান্দা। শেষ জন্মের মতো তোমারে আমারে গোসল করয়া সাদা কাপড়ের ভিতরে তিন টুকরা কাপড়ের ভিতরে পেশাইবে। হে ভাই একটু মনটারে বুঝে আমার জীবনে অন্যায় করবা কি, নামাজ কি সারবা না পড়বা, দাড়ি রাখবা না কাটবা, মাদ্রাসা সন্তান পড়াইবা না স্কুলে পড়াইবা, সুদ খাইবা না সারবা, সুদের কারবার করবা না সারবা, মা বাবার খেদমত করবি না সারবি। হেরে আল্লাহর বান্দা নিজের দিকে নিজের তাকাও, আমারে আমারে তিনগুড়া কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো গোসল করাইয়া কান্দের উপরে মসজিদ থেকে খাট নিয়ে আসবে। আল্লাহ খাটের উপরে উঠাইয়া মসজিদের সামনে যাইবে, ইমাম সাহেবের ডাক দেয়া বলবে ইমাম অপরাধ করতে পারে আপনারা দাবি চাইরা দেবেন, লেনদেন থাকলে পাইলে দিয়া দেবেন, আমি আমরা যদি মানে আমি দিয়া দেব। কান্দে আর কেরে আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ানোর পরে তোমারে আমারে কান্দে করে ওই কবরের দিকে নিয়ে যায়, কবরের ডান পাশে রাখে। আল্লাহ আমি তো মোটা মানুষ, মাঝখান থেকে একটা চাদর ঢুকাইছে, পাও দিয়া একজনে ধরে মাথার দিকে একজনে ধরে, মাঝখান থেকে চাদর দিয়া জাগা। তুমি কি নবীর তরিকায় কবরে ঢুকছো, তোমার তো মুখে নাই দাড়ি, এ ভাই পরনে নাই পাঞ্জাবি, মাথায় নাই টুপি। হেরে আল্লাহর বান্দা আমরা কিন্তু বুঝার শুনলে মাথায় টুপি পরছি, ওই টুপি মাথায় দিলে তো মাথা গরম হয় না, বড় জামা পরলে তো শরীর গরম হয় না। বাবা তোমার মতো আমি তো দাড়িটা কামাইয়া তাই প্যান্ট করতে পারতাম, কিন্তু না না দেখেছি টুপির ভিতরে কত মজা, বড় পাঞ্জাবির ভিতরে বড় মজা। এ বেনামাজি ভাই আমরা তো নামাজ পড়ি, হেরে বেনামাজি তুমি কেন নামাজ পড়তে পারো না? হেরে আল্লাহর বান্দা এবার তাকায়া দেখো তোমারে আমারে কবরে রাখার পরে বাসগুলা বিছাইয়া আল্লাহ চাটাই দিয়া সবাই দুই বাউ দিয়া মাটি দেয়, আর পরে মিন্না কোনা কোনা কবি আল্লাহর বান্দা যুগবাস 40 কদম যাইতে না যাইতে মুলকান লেকির ফেরেশতা আসবে তিনটা পুরুষ করার জন্য, মান রব্বু কা মান দিনু কা মান নবিউ কা। হেরে আল্লাহর বান্দা যুব তুমি যদি রবের পরিচয়টা দুনিয়ায় বৈশা জানতা, যে আল্লাহ তো সুন্দর করে তোমারে আমারে বানাইলা, আল্লাহ তো সুন্দর করে হাত পা দিল, ওই আল্লাহরে দুনিয়ায় বসে আছেন নয়। আল্লাহ যদি তুমি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি নামাজি ওয়ালা হও, তিনটা পুরুষের জবাব তুমি দিতে পারবা, খোদা না কাজটা না পারবান বান্দা যদি কবরে যাও। এবার আল্লাহর বান্দা বলবে লাদরি আমি জানি না, ফরমান বান্দা বলতে না বলতে এবার কবরটা আগুন জ্বালাইয়া দিবি, এক লয় দুই নয় 99টা করে সাপ,
আমার আল্লাহ পাক বলবো তু বড় না পার মাল পাজু কু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা ও তো বড় না পার মান ও তো আমি আল্লাহ রে চেনে নাই টু বি অনারে চেনে নাই মাদ্রাসায় যায় না সন্তান মাদ্রাসায় ভর্তি করে না দান সদকা করে নয় এরে লাবার মান দুনিয়ায় ওলামায়ে কিরাম বয়ান করেছে টুপির কথা বলছে নামাজের কথা বলছে মাদ্রাসার কথা বলছে তুই তো বাংলা শোনো নয় এবার আমার আল্লাহ বলবে ও তো বড় না পার মান ওর কবরে আগুন জ্বালে আমি তো আর আজাব সইতে পারি না এ আল্লাহর বান্দা এ বেনামাজি ভাই এ ব্যাপার দা মাস সামনে রমজান আসছে এ রমজানে যারা রোজা রাখবা না ভাইরা আমার বন্ধুরা এখনই শুধু আবার সিদ্ধান্ত কর হে বেনামাজি ভাই এ মাগো ইসলাম জলসা জি বাংলা এই সমস্ত মায়েরা দেখো এখনো ছাড়ো এরে আল্লাহর বান্দা যুব কত মানুষ ছিল কেউ নাই আমি চলে যাবো আপনিও চলে যাবেন কি নাফরমান বান্দার কবরে আজাব মাত্র শুরু হাসরের ময়দান তো সামনে যেই সূর্যটা মাথার উপরে 9 কোটি 30 লক্ষ পার ওই সূর্যটা মাথার উপরে গেলু ওই সূর্যের তাপে 1 বিঘা দুপুরে থাকবে সূর্যের তাপে গুলুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে আল্লাহ 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 পাক বলবে সূর্য তোমার তো 12টা মুখ আছে 12টা মুখের যত তাপ না পার মান বেঈমানের ধার ধার আল্লাহ এদিকে জাহান্নামে মুজুরে আওয়াজ দিবি হাসর বাজি পর্যন্ত তর 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 করে কাঁদতে থাকবে সমস্ত নবীর নবী বলে কাঁদবে আপনার নবী আমার নবী মায়ার নবী সিজদায় ভরে কাঁদবে আল্লাহ যদি আমি আল্লাহ সুখের জান্নাতে আমি নবী যাব না হেরে আল্লাহর বান্দা হে নবীর উম্মতের দল তোমার নবী আমার নবী কেবল নবী ছিল মাইশা ডাকতে বলে নবীরে একদিন পাওয়া যায় না গভীর রাত্রে আমি চিন্তা করলাম আমার নবী কোন জায়গায় গেছে হয়তো বা কোনো অন্য কোনো বিবির কাছে গেছে মাইশা খুঁজতে খুঁজতে দেখে জান্নাতুল বাকির ওই যে কবরের কিনারায় নবী আমার সে যায় ভরে কান্দে আল্লাহ আমার এটি উম্মতের মাফ করে তেরে মাফ করে দাও এরা নবীর উম্মতের দল এই কবরের ভয় নবী আমার কেঁদেছি ওই সাহাবায়ে কেরাম কেঁদেছে তাকায় দেখো সাহাবায়ে কেরামদের দিকে আবু বকরের ইতিহাসে তাকাও যাদেরকে আল্লাহ পাক জান্নাতে টিকিট দিয়া দিছে দর্জন সাহাবীকে আল্লাহ জান্নাতে টিকিট দেওয়ার পরেও ওই কবরের ভয় আউ মাউ করে কান্দে কি যে উপায় বলেন কি যে উপায় হবে আমার কবরে কেমনে থাকব ওই অন্ধকার কবরে বাতি নাই রে সাথি নাই রে কবরে কেমনে থাকব ওই অন্ধকার কবরে আমায় সবাই ওই কবার জর জর গারে
যাইবে সবাই চলিয়া কত মানুষ খবর পাইবে দেখিতে একবার দেখা যাইবে সবাই চলিয়ে কত বন্ধু বান্ধব ছিল দুনিয়া এখন আমি একা কইলাম এই জায়গায় এখন আমি একা কইলাম এই জায়গায় কত সুন্দর আমি বলবো আজকের এই ময়দানে যারা আইছেন পাও দুইটা সামনে আগায় দেন আমি হাতটা রেখে বলে যাই আর ওয়াদা করেন জীবনের নামাজ ছাড়বো না পয়গম্বর আদর্শ ছাড়বো না আল্লাহর হুকুম মোতাবেক চলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মা বাবার খেদমত করবো এই শরিয়ত অনুযায়ী চলবো মাদ্রাসায় সন্তানকে পড়াবো হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মুনাফিক যদি না থাকে ইমান যদি মজবুত থাকে কারা কারা রাজি মাওলারে দুইয়া দূরে দেখায় দে আল্লাহু আকবার নারায় তাকবীর নারায় তাকবীর এবার মনটা নরম করে দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন একটু আল্লাহ কান্নার বাপ নিয়ে বলেন আল্লাহ দুনিয়ার সবাই ঘুমায় আল্লাহ তুমি ঘুমাও না এই ময়দানে তাকায় দেখো বলা ভাই কেরাম কান্দে আমি গুনাগার আমার মতো গুনাগার আর এই ময়দানে কেউ নাই আল্লাহ তাআলা এই ময়দানে আমার বাবা রাজা রাখছে আল্লাহ যুবক রাজা রাইস ওলা ভাই কেরাম দারাস আল্লাহ সবারে কবুল করে নেন হায়াত বাড়ায় দেন নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দিয়া দেন যান যাই তো রাজি নবীর আদর্শ মালাটা গলায় পড়তে রাজি আল্লাহ আল্লাহ আমাদের সবারে কবুল করে নেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ তোমার হুকুম অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন বলেন আমিন কষ্ট হইছে আপনাদের আমি জানি কষ্ট হবে না দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়ান করে আমি কিন্তু রাত তো গভীর হয়ে গেছে এই প্রকৃতি সমাপ্তি অতএব আমরা কাকে চিনব কার ইবাদত করব আল্লাহকে জবাব দেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার এই যে মাদ্রাসা তালবেলি আমার আব্বা যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের আগে আমি আব্বারে বললাম যে আপনি তো মরে যাবেন কি নিয়ে রওনা হইলেন কা আমি আমার সন্তানের আলেম বানিয়ে গেলাম যদি আল্লাহ জিগায় কি নিয়ে আইসো আমি কমু আল্লাহ রে আল্লাহ আমার সন্তানের আলেম বানিয়েছি আর আলেম বানিয়ে আসার পরে আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইছে আল্লাহ এটা নিয়ে আইসি সোহান أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا মাব করে দেন অগো আল্লাহ সব গুনা না বুঝিয়া কইরাছি গুনা বুঝলে করতাম না এই কারণে জাহান্নাম দিয়ে
একারণে জানান নাম আল্লাহ দিয়ে এত সুন্দর বান্দা মাওলা বাদায়া এত সুন্দর বান্দা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবি জাহান্নামে জালায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে মাবুদ চায়া চায়া দেখিবে হাতে কয়রা হাতে কয়রা পায়ে শিকার পরায়া কেমনে দিবি জাহান্নামে ফেলিয়া সকলে দি দরজাইতে মাওলা ফিরিয়া তোমার রোজায় রইলা করিয়া এ জীবনে না করিলা বন্দগী গুনা করে কাটাইলা জিন্দেগি আয় আল্লাহ সবাই জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আয় আল্লাহ এই ময়দানের দিকে তাকাও আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনা করার কেউ নাই আয় আল্লাহ এই ময়দানের দিকে তাকাত এই মাদ্রাসার মুহতামিম সাহেবের জিয়া আয় আল্লাহ ওলামায়ে কেরাম নিয়া আয় আল্লাহ ইন্তেজামী কমিটির সভাপতি আয় আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি মাহফিলের সভাপতি আয় আল্লাহ আমার সামনে আমার ভাইরা আমার বাবারা যুবক ভাইরা আয় আল্লাহ পর্দার অন্তর আলীর মা আয় আল্লাহ তাদেরকে নিয়ে তুটাইছি আয় আল্লাহ আমার মতো এতিম কেটা জানি না রে আল্লাহ আয় আল্লাহ এই ময়দানে অনেকে ওলামায়ে কেরাম মুহতামিম সাহেব অনেকের নাম বলেছে ভাই নাই বাবা নাই মা নাই আয় আল্লাহ জানি একার মা নাই বাবা নাই কারা পঞ্জন নাই আয় আল্লাহ যার চিরতরে বিদায় নিয়ে কবর দাসে আয় আল্লাহ চলে গেছে উদয়ার মালিক
সইমার মতো আপনার কেউ নাই, বাপুর মতো আপনার কেউ নাই। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, আয় আল্লাহ এলাকার যাদের মা বাবা নাই, যারা মাদ্রাসায় দান করে আয় আল্লাহ, অর্থ দেয় টাকা দেয় চাল যায় আল্লাহ, যাদের মা বাবা কবরে, আজকের এই মাহফিলের কারণে, এই মাদ্রাসার কারণে, হাফেজ সাহেবের কারণে আল্লাহ তাদের মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। হায় আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবর গুলাকে বেহেশতের বাগান বানায় দেন। হায় আল্লাহ, যেই মা বাবার মতো আপনার কেউ নাই। হায় আল্লাহ, মা বাবা সবচেয়ে বড় আপন, ওই মা বাবা অন্ধকার কবরে ডাক দিয়া বলে সন্তান, আমি মায়েরে তুই কেমনে ভুলে গেছ, একবারও কি আমি মার কথা তোর মনে পড়ে না, এ বাবা কত মানুষ দেখছি বাচ্চা হওয়ার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আমার কাছে ডাক্তারে ডাক দিয়া বলে ও মহিলা তুমি কি বাচ্চা চাও না তুমি থাকতে চাও, এ যুবক আমি মা ডাক্তার রে বলি ডাক্তার কেন, বলে তোমার বাচ্চার অবস্থাটা ভালো না, তুমি যদি থাকতে চাও বাচ্চা পাবা না, আর তুমি যদি বাচ্চা চাও তুমি থাকবা না, মায়া আমার বলে ডাক্তার আমি মা একশো বার মরতে রাজি, আমার সন্তান আমি হারাইতে রাজি না, মাদ্রাসার যিনি মোহতামিম তার আব্বা মা দুনিয়ায় নাই, আল্লাহ এলাকার মা গো তুমি কেন তোমার শ্বশুর শাশুড়ির আদর করো না, তোমার শ্বশুর শাশুড়ি তুমি যেমন তোমার সন্তানের মহব্বত করো ভালোবাসো, তোমার শ্বশুর শাশুড়িও তোমার স্বামীর অমন করে ভালোবাসো, ওই বুড়া মা আমি অনেক সময় গভীর রাত্রে মাহফিল কইরা বাসায় যাই দেখি বিলি ঘুমায় না, সন্তান নিয়া হাঁটাহাঁটি করে সন্তান নিয়া হাঁটে, আমি বললাম বিবি কেন ঘুমাও না, বিবি বলে তুমি কি জানো না তোমার ছোট সন্তান আমারে ঘুমাইতে দেয় না, এই সময় আমার বুড়া মার কথা মনে পড়ে যায়, আমি দৌড়াইয়ে যাই আমার কবরের কিনারায় যাই, ডাক দিয়ে বলি মা গো বাসায় আইসি দেখি বিবি ঘুমায় না, ডাক দিয়ে বলি বিবি তুমি কেন ঘুমাও না, বিবি বলে স্বামী তোমার সন্তান আমারে ঘুমাইতে দেয় না, এ মা আমি তো তোমারে কত রাত্র বিছানায় ঘুমাইতে দেই না, মোনাজাতের পরে যখন ঘরে গেছি তুমি ডাক দিয়া বলে স্বামী তুমি কই গেছ, আমি বললাম তুমি তো আমার বুড়ামার কথা মনে করায় দেছ, এ বিবি আমার সন্তান তোমারে যেমন ঘুমাইতে দেয় না আমিও তো আমার মায়েরে ঘুমাইতে দেই না, হে মা তুমি আমারে মাফ করে দাও মাফ করে দাও, হায় আল্লাহ এই ময়দানের দিকে তাকো আমার বাবারা কান্দে, হায় আল্লাহ আমার যুবক ভাইরা কান্দে, আল্লাহ সবারে কবুল করে না, হায় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে না, হায় আল্লাহ মাদ্রাসায় যা দরকার তোমার গায়ে থেকে ব্যবস্থা করে দাও, হায় আল্লাহ মাহফিল যারা করলো, হায় আল্লাহ যারা আঞ্জাম দিছে কথা দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে, আল্লাহ যারা আমার কথা শুনছে এই ময়দানে যারা রাত্র একটা পর্যন্ত বসে আছে, আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ, হায় আল্লাহ গাড়িওয়ালা সহ আমার ড্রাইভার সহ মাইকালা সহ, হায় আল্লাহ যারা খানজাম খানার আঞ্জাম করেছে তাদের সহ, হায় আল্লাহ এই ময়দানে
মানে আমার সাথে ধরা আমির আমির বলে সবারে মাফ করে দেয়াল্লাহ সকলের নাকাশা পুরো করে দ মা বোনদের হায়াত বাড়ায় দে, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দে, পাঁচ নামাজি ওয়ালা মা বানায় দে, পর্দা নিশি মা বানায় দে, আয় আল্লাহ ওলামাইকরামদেরকে কবুল করে নেন, আয় আল্লাহ সামনে রমজান মাস হায়াত বাড়ায় দেন, আয় আল্লাহ রমজানে রোজা রাখার তৌফিক দিয়ে দেন, আয় আল্লাহ বড় মজলিসকে কবুল করে নেন, আয় আল্লাহ আরো যদি দুই ঘন্টা বয়ান করতাম আমার বাবারা যাইতো না, আল্লাহ প্রত্যেকের আমল নামায় লক্ষ লক্ষ নাকলে কেদেন, আয় আল্লাহ জানি কোন দিন আজরাইল পাঠাইয়া দিবেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আল্লাহ যারা মাদ্রাসার দিক খেয়াল রাখে নাই রসুলের দিকে, আল্লাহ ছোট ছোট অনেকে তিন বাচ্চা আছে অনেক সময় অনেক জায়গায় যায়, আমার মাদ্রাসায় অনেক বাচ্চা আছে তিন, আমি যখন মাদ্রাসায় যাই আমার পাশে পাশে ঘুরে, আমি বললাম বাবা কেন গরু, বলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি বড় এতিম, আমার মা বাবা আপনার মাদ্রাসায় পড়তে করে দিয়া গেছে, কোরআন কেনার মতো টাকা নাই, জামা বানাবার মতো কাপড় কেনার মতো টাকা নাই, হায় আল্লাহ আমার বন্ধুর মাদ্রাসায় দেখলাম কত বছর আয়েতি, হায় আল্লাহ মেয়েদের হাত দি বলে দিন না, ওলামায়ে কেরামের হাত দি বলে দিন না, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে না, হায় আল্লাহ সকলের হায় আল্লাহ হায়াত বাড়ায় দেন, আল্লাহ অনেকে মোনাজাত দিয়া বাড়ি যাব, দেখবো মায় আমার দরজার সামনে বসা, অনেক সময় ডাক্তার মা দরজার সামনে বসাও, ডাকলি তার বাবু তুমি কেন ঘুমো নাই, মা আমায় বলতো বাবা জানো না সন্তানের যে কত মায়া, ওই মা বাবা যারা কেউ বোঝে না, আয় আল্লাহ আমার মতো যারা এতি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ ও দয়ার মালিক আমার ভাইদেরকে আপনার কাছে রেখে গেলাম, আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে কবুল করে নেন, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি والناس اجمعين ارحمنا معهم بحق لا اله الا الله محمد رسول الله.